গুড ইভিনিং সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যা পায়ে একটু প্রবলেম, আগের ব্লগগুলোতে আমি বলেছি যে আমার স্পন্ডলাইসিস হয়েছে, তো এখন অনেকটা ভালো। মাস দেড়েক মতো ওষুধ খেয়েছি আর সুইমিং স্টার্ট করেছি, তো অনেকের সাথেই আলোচনা করেছি বা ডাক্তারবাবুও বলেছেন যে সুইমিং করলে এটা অনেকটা ভালো হয়ে যায়। তো অ্যাকচুয়ালি তো এর কী বলবো, ওষুধ সেইভাবে না খেয়ে যদি এক্সারসাইজ করা হয় বা সুইমিং এগুলো করা হয় তাহলে খুব তাড়াতাড়ি এর থেকে রিলিজ হওয়া যায়। তো যাই হোক, এটা আমার আজকে টপিক নয়, পাটা যেহেতু মিলে আছে আপনাদেরকে বলে দিলাম কী কারণে মিলে আছি, মানে পা মুড়ে আমি বসতে বেশিক্ষণ পারবো না। তো আমরা একদিন গিয়েছিলাম আমার হাজব্যান্ডের অনির্বাণের আর কি বাগমুড়া কেনার জন্য, রিলায়েন্সে গিয়েছিলাম মানে ট্রেন্ডসে। তো গিয়ে দেখলাম যে অফার চলছে, মানে একটা কিনলে 30%, দুটো কিনলে 40%, আর তিনটে কিনলে হচ্ছে 50%। তো আমরা সেদিন একদমই ঠিক হয়ে যায়নি যেহেতু তিনটা কিনলে 50% যে মার্কেটিংটা করে নেবো, তো সেই দিন আমরা বাগমুড়া নিয়ে বাড়ি চলে আসি। তারপরে আমরা দুজনে ডিসাইড করলাম যে আর তো মাস তিন চারেক পরেই পুজো, মানে এটা মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, চার মাস। মে তো ধরুন শেষের মুখে, মে শেষ ধরুন, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, চার মাস পরেই পুজো, তো সেই পুজোয় কেনাকাটা করতে হয়। তো ও আর আমি মিলে ঠিক করলাম যে অফার চলছে, আর ট্রেন্ডসের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, নো ডাউটলি কাপড় কোয়ালিটি ভীষণ ভালো, তো চলো কেনাকাটা করে নিই পুজোর। তো সেই জন্য পরদিন আমরা আবার যাই, তো গিয়ে কেনাকাটা করেছি। তো সেইগুলো মানে মল থেকে খুব একটা ভিডিও করিনি, মানে অনেকগুলো জিনিস কেনাকাটা, তো আর ক্যামেরা নিয়ে করতে গেলে অনেকটা সময় লেন্দি হয়ে যাবে, তো সবার জন্যই নেওয়া হয়ে গেছে প্রায়। এখনও কিছু বাকি আছে, যেটা বাকি আছে সেটা পরে পরে করে নেব, আর মানে ম্যাক্সিমামটা হয়ে গেছে। তো আমার কেনাকাটা মানে সময়, মানে আমার বাপের বাড়ির বাবা মা দাদা বৌদি ভাইপো আছে, দিদির বাড়ির দিদি জামাইবু বোনপো আছে, আর ননদ নন্দায় আর দুটি ভাগনা, এই হচ্ছে আমার কিনতে হয়। প্লাস আমার ফ্যামিলির আমরা চারজন, শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড মেয়ে। তো এক এক করে আমি আপনাদেরকে দেখাই, চলুন। আমার মানে মে মাসেই পুজোর শপিং, মানে লাইফেই ফার্স্ট যে মে মাসে পুজোর শপিং করেছি। তো শপিংটা হয়েছিল প্রায় 9000-এর গায়ে, 9000-এর গায়ে। তো তার উপরে একটা গিফটও ছিল, গিফট পেয়েছি, প্লাস ওদের যেমন 500 টাকার কুপন থাকে, 1500-এর ওপর 500 টাকা করে ডিসকাউন্ট পাওয়া যাবে, সেরকম কুপনও পেয়েছি। তো নেক্সট যে কেনাকাটাগুলো বাকি রয়ে গেছে, মানে আমার ভাইপোর আর দুটো ভাগনার হয়নি, তো ভেবেছি যে ওটা জুন মাসের 9 তারিখ থেকে কুপনটা স্টার্ট হবে, তো সেই সময় বাকি কেনাকাটাগুলো করে নেবো, তাহলে কুপনটা ডিসকাউন্ট করানো যাবে। তো চলুন, অনেকক্ষণ কথা বলে ফেললাম, শুরু করি। প্রথমেই আমার মেয়ের দিয়ে শুরু করি, মেয়ের দুটো ড্রেস নিয়েছি। এটা মেয়ের একটা জিগিন্স, এইরকমই পুরোটা আছে। তো এর দাম ছিল 799, এগুলো সব 50% করে আমি ডিসকাউন্ট পেয়েছি। আর ওর সাথেই এই মেয়ের টপটা, এইটা দেখুন, তো এটাও কিন্তু প্রাইস ওই 799, এগুলো সবই আমি 50% করে অফ পেয়েছি। আর এটা আমার জামাইবুর জন্য গেঞ্জি নিয়েছি, এটার প্রাইস আছে দেখুন 1049। শার্টগুলো আর খুলছি না, এইটা, এই শার্টটা আমার দাদার জন্য নিয়েছি, এই শার্টের প্রাইস আছে 1669। তো এটা দাদার জন্য আর খুলে দেখালাম না। নেক্সট আছে এটা আমার নন্দায়ের, এই শার্টগুলো আমি খুলছি না, মানে শার্ট তো পুরো একই রকমই হবে, এটাও আছে 1699। হ্যাঁ 1699, আগেরটাও 1699, এগুলো সমস্তটাই 50% ডিসকাউন্টটাই পেয়েছি। নেক্সট একটা আছে, এটা কিন্তু পুজোর জন্য নয়, মানে আমরা তো মাঝে মধ্যে ঘুরতে যাই, তো রিসেন্ট মন্দারমণি যাওয়ার কথা হয়েছে, তো সেই জন্য অনির্বাণ এই প্যান্টটা নিয়েছে, নিয়ে একবার পরেও নিয়েছে, তো আমি তখন খেয়াল করিনি যে আমার, পরে যখন জানলাম যে পরে নিয়েছে, আমি বললাম যে আমার তো ভিডিও করার ছিল, পরে নিয়েছো,
তো যাই হোক ট্যাগটা ছিঁড়ে দিয়েছে, এটার দাম ছিল 999, মানে 1000 বা 1000, তো সেটাও 50% আমরা পেয়েছি। এটাও একবার কিন্তু পরে নিয়েছে। এরপর আমার মেয়ের আরেকটা জামা আছে, এটা এটা এটারও দাম আছে 1049, সমস্ত 50% অফে পেয়েছি। দেখুন তো মেয়ের জামাটা ভালো হয়েছে। আর এরপরে আছে আমার একটা কুর্তি, এই কুর্তিটা এইরকম এইরকম দু সাইডে দড়ি বাঁধা আছে, এরকম দুপাশে দড়ি দেওয়া আছে, এপাশটাও দেখুন দড়ি দেওয়া আছে। হ্যাঁ, আর ফ্রক স্টাইল আর যেগুলো এখন চলছে, আর হাতটা স্লিপলেস আছে, তবে হাত দেওয়া আছে। আর এটার প্রাইস হচ্ছে 1299, সমস্তটাই 50% আমি ডিসকাউন্টে নিয়ে এসেছি। আর এটাও আছে আমার বৌদির, এরকম লং একেবারে পা পর্যন্ত গাউন যেগুলো হয়, এরকম 3/4 হাতা, বড় হাতা। এটার দাম ছিল 1449। এর ট্যাগ প্রথম থেকেই ছিল না, আমরা যে মলে নিয়েছি তখনই এর ট্যাগ ছিল না, ওরা কোড নাম্বার দেখে দামটা ফেলেছে, তো এর ট্যাগটা ওই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপরে আছে আমার বোনপো, আমার বোনপোর শার্ট, এটা মানে এইচএস দেবে, তো এইচএস দিলে কি হবে, একেবারে বিশাল হেলদি আর লম্বা, একেবারে বড় মানুষের মতনই হয়ে গিয়েছে। যদিও এইচএস দেওয়ার ছেলে মানেই বড় ছেলে, সবাই হয়ে যায়, তো ও ভীষণ হেলদি, তো এটাও আমি আর খুলছি না। আর এর প্রাইস দেখুন 1999, মানে 2000 ধরতে পারেন। তারপরে এটা আছে আমার দিদির, দিদির জন্য নিয়েছি কুর্তি আর প্যান্ট, এইরকম এইরকম গোটাটা আছে, আর তার সাথে এইরকম প্লাজো প্যান্ট, এই যে নিচটা একটু জরির কাজ করা প্লাজো প্যান্ট দেখছেন। আর এটার দাম আছে 1499। হ্যাঁ, ওই ওই যেটা ট্যাগ ছিল না আমার বৌদির কুর্তিটা, তো 1499 ছিল। আর এটা আমার হাজব্যান্ড অনির্বাণের শার্ট, এটাও আর খুলছি না শার্টগুলো, এটার দাম আছে 1799। আর এটা অনির্বাণের জিন্স অ্যাঙ্কেল লেন্থ, এই ফার্স্ট ও অ্যাঙ্কেল লেন্থ পরবে, তো যাই হোক নিয়েছে, এটাও 1999, মানে 2000-ই ধরতে পারেন। আর এইটা আমার হচ্ছে বোনপোর জিন্স, এইটা এটাও 1999, এগুলো সবই 50% অফে আমি পেয়েছি। আচ্ছা, এই হলো ট্রেন্ডস থেকে কেনা, মানে রিলায়েন্স থেকে নেওয়া। আর আমি পিটার ইংল্যান্ডের আমাদের এখানে শোরুম থেকেও কিছু কেনাকাটা করি, সেটা খুবই কম, বেশি ওই ট্রেন্ডস থেকে বা প্যান্টালুন্স থেকেই নিই। তো পয়লা বৈশাখের সময় অনির্বাণের গেঞ্জি, তারপর আগের বছর ফোঁটার সময় দু একটা কিছু কিনেছিলাম, তো সেই জন্য এই দুদিন আগে আমার মোবাইলে মেসেজ ঢুকেছে, মোবাইলটা দেখতে পাচ্ছি না, দেখাতাম, মোবাইলটা কোথায় গেল, এনেছিলাম তো, তো মোবাইলে মেসেজ ঢুকলো যে আপনার 1000 বোনাস পয়েন্ট কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে, যার জন্য আপনি 500 টাকা কোনো যে কোনো প্রোডাক্টের উপর ছাড় পাবেন, আর ওটা 31 মে পর্যন্ত ভ্যালিডিটি। তো ঠিক করলাম যে যখন 500 টাকা ছাড় পাওয়া যাবে তখন সেটা কেন আমি নষ্ট করব, নেবই না, নেব নাই বা কেন। তো সেই জন্য পিটার ইংল্যান্ড থেকে কিনেবো, সবাই তো কেনাকাটা হয়ে গেছে, তো আমার এটা বড় ভাগ না, একটা টি শার্ট নিয়েছি।
শুধু ওর জিন্সটা কিনলে হয়ে যাবে। এই দেখো ভালো লাগছে টি শার্টটা, পিটার ইংল্যান্ডের। আর এটার দাম ছিল 999, মানে 1000 টাকা, আমাকে 500 টাকা দিতে হয়েছে, মানে 499 টাকা আর কি। তো এই হলো আমার কেনাকাটা। আর এর সাথে অনেক গিফট ছিল, মানে আমার যা প্রাইস দাঁড়িয়েছিল 9000 প্রাইস, তো সেটাতে গিফট ছিল একটা স্ট্যান্ড ফ্যান। আর সত্যি কথা বলতে আমার স্ট্যান্ড ফ্যান লাগে না, আমার বাড়িতেই একটা পড়ে আছে, সেটা ইউজ করতে পারিনি, মানে লাগে না আর কি, পড়েই আছে। তো সেই জন্য এটা হচ্ছে এসি কম্পিউটার প্লাস আপনার ডবল বেডশিট উইথ পিলো কভার আছে। এসি কম্পিউটার দিয়ে আমি তখন বুঝতে পারছিলাম না যে কেমন জিনিসটা, তো ওরা ওখানে একটু হালকা করে খুলে দেখিয়েছিল, দেখলাম ওই বালাপুস ক্যাটাগরি, তবে খুব সুন্দর ভালো জিনিসটা। আর ছিল লাউপালার সেট, ডিনার সেট 28 পিসের। আর ছিল আপনার স্টেনলেস স্টিলের 5 পিসের কুকার। কুকার মানে কি, কুকওয়্যার, মানে কুকার নয় কুকওয়্যার, মানে যেগুলো ওই ধরুন না কড়াই, ফ্রাই প্যান, এইরকম 5টা ছিল স্টেনলেস স্টিলের। তো আমরা এটাই চুজ করলাম এসি কম্পোর্ট। এটা আমি খুলে দেখাতে পাচ্ছি না, অনেক বড় জিনিসটা। তো এটা তো আমাদেরকে দিতে হলো 599, মানে 600 টাকাই ধরুন, 600 টাকা দিয়ে এই গিফটটা আমাদেরকে নিতে হয়েছে। তো এর মধ্যে একটা এসি কম্পিউটার আছে, তো আমি বাড়িতে এসে একবার খুলেছিলাম, তো খুলে দেখছি খুবই সুন্দর জিনিসটা, মানে দুজন হালকা শীতে খুব ভালোভাবে গায়ে নিতে পারবে। আর আছে ডবল বেডশিট একটা পিওর কটনের, আর দুটো মাথার পিলো কভার, ব্যাস এটা আছে। তবে জিনিসটা ভালো দিয়েছে। আর যেটা পেয়েছি কুপন, তো জানেন আপনারা সবাই কুপন দেয়, 4টে জুতোর উপরে কুপন আর 4টে গার্মেন্টসের উপরে দিয়েছে 500 টাকা করে কুপন। তো কুপনগুলো ভেবেছি, আমার তো এখনও ছোটো ভাগনার বাকি আছে, ভাইপোর বাকি আছে, তো ওদেরগুলো এই 9 জুন থেকে কুপনটা স্টার্ট হবে, তো তখন কিনবো, কিনে ওটা কাটান করিয়ে নেব। তো চলুন, এই ছিল আমার আজকের মার্কেটিং। আর মানে কোনো বছর মে মাসে পুজোর মার্কেটিং করেছি, কোনো বছর হয়নি, এটাই ফার্স্ট। তো সবাই হাসবেন আমাকে, আমার কাণ্ড শুনে না কি করবেন আমি জানি না, তো মনে হয়েছে সেই কিনতে হবে, কিনে নিয়েছি। আর দেখুন একটা সত্যি কথা বলতে কি বলুন তো, যা দাম এতগুলো পোশাক আশাক, যদি অফার না থাকতো আমার পক্ষে কেনা সম্ভব হতো না। মানে যা প্রাইস সেম রেট দিয়ে সবাইকে টেন্স থেকে জামা কাপড় পরানো, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। তো সেই জন্যই কিন্তু ডিসিশনটা নিয়েছি যে কোয়ালিটিটা ভালো হবে, ট্রেন্ডস থেকে নিই, এখন অফ আছে, সেই জন্যই ডিসিশনটা নিয়ে কেনাকাটাগুলো করে নিয়েছি। তো চলুন আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, পরের ব্লগে আবার দেখা হবে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন।